মানচিত্রে শীঘ্রই উত্থান হতে চলেছে যা ক্রমশই চাপে রাখছে বেজিংকে এদিন তিনটি সেমিকন্ডাক্টর কারখানার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন আর বেশি দূরে নেই যখন সেমিকন্ডাক্টর শিল্পে ভারত স্বনির্ভর হয়ে উঠবে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে বিশ্বব্যাপী দেশের স্থান শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্র বুধবার তার সূচনাও হয়ে গেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে একদিকে সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের জয়যাত্রার পথ প্রশস্ত হওয়া শুরু হল তেমনি চীনের জন্য বেজে উঠলো বিপদ ঘন্টে বুধবার টেক চিপস ফর ডেভেলপড ইন্ডিয়া প্রোগ্রামে অংশ নিয়ে তিনটি সেমি কন্ডাক্টর ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তিনি জানান ভারত ইতিমধ্যেই মহাকাশ পারমাণবিক এবং ডিজিটাল শক্তিতে সেরা হয়ে উঠেছে এবার আগামী সময়ে সেমি সেক্টরেও বিশ্বের অন্যতম শক্তি হিসেবে উঠে আসবে ভারত মোদী বলেন এই সেক্টরে ভারতের বৃদ্ধি থেকে দেশের যুবকরা সবচেয়ে বেশি লাভ পেতে চলেছে নিজের ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন একবিংশ শতক হবে প্রযুক্তি চালিত এবং ইলেকট্রনিক চিপ ছাড়া এই সময়কে ভাবাও যাবে না মেড ইন ইন্ডিয়া চিপ ভারতে ডিজাইন করা চিপ দেশকে স্বনির্ভরতা ও আধুনিকতার দিকে নিয়ে যাবে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন যোগাযোগ থেকে শুরু করে পরিবহন সেমি সেমিকন্ডাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশীয় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি ও চিপ উৎপাদনের মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই পরিকল্পনার জন্য দেশের তরুণ প্রজন্ম যে সবচেয়ে বেশি লাভবান হবে এবং এই প্রকল্পের সূচনার পেছনেও যে তরুণ মস্তিষ্ক কাজ করছে তাও স্পষ্ট করেছেন তিনি কল্পনা जा सकती मेड इन इंडिया चिप डिजाइन इन इंडिया चिप भारत को आत्मनिर्भरता की तरफ से ले जाने में आधुनिकता की तरफ ले जाने में ये बहुत बड़ा सामर्थ्य पैदा करेगी पहली दूसरी और तीसरी औद्योगिक क्रांति के समय भारत अनेक कारणों से पीछे रह गया था लेकिन अब भारत इंडस्ट्री 4.0 चौथी औद्योगिक क्रांति के नेतृत्व के इरादे से आत्मविश्वास के साथ आगे बढ़ रहा है हम एक पल भी गंवाना नहीं चाहते और हम इस दिशा में कितनी तेजी से काम कर रहे हैं आज का ये कार्यक्रम इसका भी एक उदाहरण है हमने दो साल पहले सेमीकंडक्टर मिशन शुरू करते हुए इनिशिएटिव लेने की घोषणा की इसके कुछ ही महीनों में हमारे पहले एमओ साइन हो गए और आज सिर्फ कुछ महीनों के भीतर हम तीन प्रोजेक्ट का शिलान्यास कर रहे हैं इंडिया कमिट्स इंडिया डिलीवर्स एंड দেশের সেমিকন্ডাক্টর শিল্পের দিকে এই অগ্রগতি কিন্তু চীনের জন্য সুখকর হবে না বিশ্বের বিভিন্ন দেশে ভারতের কৌতূহল রয়েছে আমেরিকা জাপান তাইওয়ানের কোম্পানিগুলো ভারতের দিকে ঝুঁকছে যা ক্রমশ চীনকে অস্বস্তির মধ্যে ফেলছে আসলে এই সেক্টরে দীর্ঘদিন ধরে চীনের রাজ রয়েছে বিশ্বব্যাপী যত সেমিকন্ডাক্টর বিক্রি হয় তার এক তৃতীয়াংশ হয় চায়নার আমেরিকা সহ বিশ্বের দেশগুলো সেমিকন্ডাক্টরের জন্য এখন পর্যন্ত চীন ও তাইওয়ানের উপরই নির্ভরশীল ভারত এই সেক্টরে প্রবেশ করলে তা যে চীনের জন্য বিপদ হতে চলেছে তা বলাই বাহুল্য রিপোর্ট আর ই নিউজ